নস্টালজিয়া কিন্তু শুধু উত্তর কাল কলকাতার মধ্যে থাকে তা না নস্টালজিয়া তো বিভিন্নভাবে তৈরি হয় দক্ষিণ কলকাতার অভিয়াসলি উত্তর কলকাতার লোকেরা তো আদি বাসিন্দা কলকাতার তারা আগে এসছেন তাদের নস্টালজিয়া অন্যরকম কিন্তু দক্ষিণ কলকাতার নস্টালজিয়া আবার দেশভাগের সঙ্গে রেফিউজি বিভিন্ন যে সেটেলমেন্ট হলো যুথবদ্ধ জীবন সেটা তো সেনাটি কলোনিও হতে পারে মানে দক্ষিণ কলকাতার সেটা যে উত্তর কলকাতার মধ্যে ওই ডিভিশনটা আমার মনে হয় হ্যাঁ হতে পারে না এটার একটা জায়গা আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে এটা ঠিকই যে নস্টালজিয়ার ওরকম কোনো দিনক্ষণ বা স্থান নিরপেক্ষ হয় না কিন্তু একই সঙ্গে দক্ষিণ কলকাতার যে মানুষজন তাদের যে স্বপ্ন বা স্বপ্নভঙ্গগুলো তার সঙ্গে কোনো ঐতিহাসিক ঘটনাক্রম জড়িয়ে আছে সেটা সেটা দেশভাগ আছে তার সঙ্গে আর অনেক কিছু রয়েছে কোন কলোনি তার মধ্যে আর কি আগ্রাসন কিন্তু আমি বলছি একই সঙ্গে উত্তর কলকাতার মানুষজনগুলো হয়তো বদলে গেছে তারাই হয়তো এসে দক্ষিণ কলকাতায় থাকছে সেটা তো আমাদেরই অনেকের এরকম ঘটেছে জীবনে কিন্তু ওই যে বাড়িঘরদুরগুলো রয়ে গেছে এবং সেগুলো এরকম ভাঙাচড়া অবস্থাতেই রয়ে গেছে ওই জায়গাটার মধ্যে একটা ঠিক ওই সময়টা ভেঙে যাওয়ার সময় যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এরকম কোন কোন শহর হয় না যে শহরগুলোর বাড়িগুলো এখনও রয়ে গেছে মানুষজনগুলো থাকে না উত্তর কলকাতা এখন ওই রকম একটা হন্টিং একটা জায়গা হিসেবে ওইভাবে ওই তার প্রতিনিধিত্ব করছে সেটা কিন্তু শুধু মানুষজনের জন্য আমি বলছি ওই জায়গাটার হয়তো ওই জায়গাটা অনেক মানুষকে এরকম এরকম করে দিয়েছে বা মানুষরা ওই জায়গাটায় থেকে থেকে অন্য অনেক মানুষের মতো এমন হয়েছে যেটা কেউ বলছে সেই উত্তর কলকাতার তোটা যেটা সৌরেন্দ্র বলছিল যে অনেক ক্ষেত্রেই বহন করে চলা হয়েছে যেটা নিশ্চয়ই দক্ষিণ কলকাতা কেন পৃথিবীর ফিনল্যান্ডের লোকের কি নষ্ট জিয়া নেই সবারই আছে কিন্তু এর সঙ্গে হয়তো কিছু মেটেরিয়াল জড়িয়ে আছে যেগুলো স্বপ্নময় দাজা বলছেন সেগুলো এত আশ্চর্য আর এত টিপিক্যাল অফ বাংলা সংস্কৃতি যে আমরা সেগুলোকে হয়তো একটু বেশি করে নজর করতে অভ্যস্ত হয়ে গেছি নমস্কার আর কোনো প্রশ্ন না সরি কিছু প্রশ্ন করতে চাই ওদের বলেছি যে উত্তর কলকাতা নস্টালজিয়া বা কলকাতা নস্টালজিয়ার একটা ইন্ট্রেন্সিক পার্ট আমার মনে হয় প্রবাসী বাঙালি হিসেবে একটা রোম্যান্স ও ফেলিয়ার সেটা কেন সাহিত্য এটা একটা একটা নয় আরো পাঁচটা গোটা সেশনের বক্তব্য বিষয় হতে না আমি এটা সম্বন্ধে আপনাকে একটাই জিনিস বলতে পারি আপনি দেখবেন যে এমনি প্রেমিকের থেকে ব্যর্থ প্রেমিকের কদর সব সময় বেশি এটাই উত্তর এটা তাই নিয়ে দেবদাস লেখা হয় বলে নাকি ঠিক আছে নমস্কার খুব ভালো লাগলো আপনারা যে চুপ করে শুনেছেন আমার আমাদের সকলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই যে তিনজন আমার সঙ্গে বসে এত সুন্দর আলোচনা করলেন তাদের নমস্কার